হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। বৃষ্টি ভেজা শুভ সকাল। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে বাইরে দেখছি বৃষ্টি হচ্ছে। তো কদিন থেকে বৃষ্টি হচ্ছে, তো এখন প্রায় 7:30টার মতো বাজে। তো আমি অনেকক্ষণ আগেই উঠেছি। তো দেখো, একদম ঠান্ডা শিলিগুড়ি বৃষ্টি পড়ে। তো কয়েকদিন আগে প্রচণ্ড গরম ছিল, তো এখন বৃষ্টি হচ্ছে যেহেতু তাই ঠান্ডা। তো বিশ্বকর্মা পূজাতেও প্রচণ্ড গরম ছিল, বলার মতো না। কিন্তু গণেশ পুজোর থেকে ঠান্ডা পড়ে গিয়েছে বৃষ্টির জন্য। আর দেখো, এখানে নারকেল নিয়ে নিয়েছি, তো নারকেলটাও ফাটিয়ে দেবে। তো কী জন্য আজ সব কিছু করছি তোমাদের সবটাই বলবো। তো ও এখানে নারকেল ফাটিয়ে দিচ্ছে, তো আমি ভাবছিলাম নারকেলটা কীরকম বা হবে। তো দেখি ভেতরে ভালোই বেরিয়েছে। তো এটা দিয়ে বানাবো আজ নারকেলের নাড়ু। আর এখানেও মিষ্টি কুমড়ো কেটে দেবে, কিন্তু ও কাটতে পারবে না, এটা ওর দ্বারা একদমই সম্ভব না এটা কাটা। তো এটাও ফাটিয়ে দেবে এখন। তো বন্ধুরা, সারাদিনই বৃষ্টি পড়ছে। তো এখন বাজে সকাল 9টা। তো সব কাজ বাজ সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে দেখো, সুন্দর একটা পদ্ম ফুল ও বাজার থেকে এনে দিয়েছে এখনই। তো আমি বলছিলাম পদ্ম ফুল এনে দিতে, তো নিয়ে এসেছে। তো আমি পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। আর বন্ধুরা, পদ্ম ফুলের কালারটাও খুব সুন্দর। আর বন্ধুরা, প্রচণ্ড গাড়ির আওয়াজ পাওয়া যায়, তার কারণ আমাদের বাজারের ওপরে বাড়ি, সব সময় গাড়ি চলতেই থাকে। তো দেখো, এখানে পদ্ম ফুল আমি ফুটিয়ে নিয়েছি, দেখতে কীরকম লাগছে বলো? দেখতে দারুণ লাগছে, তো আমার তো ভীষণ ভালো লাগে এরকম ফুল দেখতে। তো আমি এটা ভগবানের চরণে দিয়ে দিলাম। আর বন্ধুরা, সকলকে আজ শুভ রাধা অষ্টমী। আজ যেহেতু রাধা অষ্টমী, সকলকে রাধা অষ্টমীর শুভেচ্ছা। তো সকাল থেকেই আমি নেমে পড়েছি ঠাকুরের এখানে। আর জন্মাষ্টমীর কদিন পর রাধা অষ্টমী হয়, তো রাধা অষ্টমীর ব্রত সকলকেই করা উচিত। যারা যারা জন্মাষ্টমীর ব্রত করো, তো সকলকে রাধা অষ্টমীটাও করা উচিত। আর রাধা অষ্টমী আর জন্মাষ্টমী তো রাত্রি 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়, কিন্তু রাধা অষ্টমীটা একদমই সোজা দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়। তো তারপরে আর উপবাস থাকতে হয় না। তো আমি এদিকে সব রেডি করে নিচ্ছি। তো এদিকে আমি সব ভোগের রান্না বান্না করলাম। তো আমি সকাল 9টার সময় ঠাকুর ঘরে ঢুকেছি। তো সব রেডি করতে করতে আমার এখন 3:30 বেজে গিয়েছে। তো একা হাতে সব করছিলাম, তাই দেরি হয়ে গিয়েছে। তো আমার এরকম ভগবানের পুজোর সব কিছু করতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে সব রেডি করে নিয়েছি, তো এখন পুজোতে বসবো। তো প্রত্যেক বছরই জন্মাষ্টমী রাধা অষ্টমীটা পালন করি, তো না করলে ভালো লাগে না। তো বন্ধুরা, তোমরা কারা কারা রাধা অষ্টমী করেছো অবশ্যই জানিও। তো আমি সেরকমভাবে কিছু করতে পারিনি, যতটুক পেরেছি তাই করেছি। তো আমার আরও কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি পারিনি। তো সেরকমভাবে কিছু করতে পারিনি আমি আজ। আমি ভেবেছিলাম আরও কয়েক রকমের, যেহেতু রাধারানীর আজকে জন্মদিন, শুভ জন্মদিন, তো ভেবেছিলাম আরও কিছু পিঠে বানাবো, কিন্তু আমি একদমই পেরে উঠলাম না, অনেকটা সময় হয়ে গিয়েছে।
তো আমি এখন পূজোয় বসে পড়লাম। সাথে আর একজন থাকলে মানে ভালো হয়, তো একা একা সেরকম ভাবে সম্ভব হয় না। আর একজন কেউ থাকলে সাথে তাহলে মানে সব রকম মন মতো ভাবে কিছু করা যায়, একার দ্বারা সেরকম হয় না। তো আমি এবার পুজো দিয়ে নিচ্ছি। তো আমার পুজো দিতে দিতে অনেকটাই সময় প্রায় লেগে গিয়েছে, আর ওদিকে ছেলেও 12টা পর্যন্ত উপবাস ছিল। আর বন্ধুরা, যারা যারা রাধা অষ্টমী করো না, তারা অবশ্যই রাধা অষ্টমী করো, কারণ দুপুর 12টা পর্যন্ত উপবাস। আর দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকা তো কোনো ব্যাপারই নয়। যারা যারা রাধা অষ্টমী করো না, তারাও করো।